হাতি হলেন শিক্ষিকা, ভুল পথে চাকুরি হয়েছিল কি সেই শিক্ষিকার? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে 183 জন শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশ করেছিল কমিশন, সেখানে নাম ছিল সেই শিক্ষিকার। চাকরি পেয়েছিলেন ভুল পথে, নাম রয়েছে এসএসসির তালিকায়, অপমানে আত্মঘাতী নন্দীগ্রামের শিক্ষিকা। তিনি বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, এমনকি তার নাম ছিল স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য প্রার্থীদের তালিকায়। সেই অপমানেই কি আত্মঘাতী হলেন দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলা শিক্ষিকা টুম্পা রানী মণ্ডল? প্রাথমিকভাবে তেমনই সন্দেহ করছে পুলিশ। জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলা বিভাগের শিক্ষিকার দেহ উদ্ধার হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চাকরি চলে যাওয়ার ভয়ে লোকলজ্জা ও অপমানের জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবারের। পুলিশ সূত্রে খবর, তিনি চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর বৃহস্পতিবার বিকালেই 183 জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। অবশেষে প্রকাশ্যে আসে অযোগ্য শিক্ষকদের তালিকা। এই সমস্ত শিক্ষকদের চাকরি এবার প্রশ্নের মুখে পড়ে। 183 জনের নাম প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। জানা যায় এই তালিকায় যে 183 জনের নাম রয়েছে তারা ভুল পথে চাকরির সুপারিশপত্র পেয়েছিল। 2016 সালের এসএসসি নবম দশমের 183 জনের তালিকা প্রকাশ করা হয় এদিন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে এসএসসি।